টকাটরি। গুরুদেব গুরুদেব আসছে আসছে, পালান গুরুদেব, পালান 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 গুরুদেব, পালান, খুব বিপদ। গুরুদেব বিপদ, আমি আমি পালাব কেন? আপনার আপনার বিপদ আমাদের বিপদ নয়। গুরাবদ, আমাদের কোনো বিপদ আপদ হয় না, আমরা অন্যকে বিপদে ফেলি। কাঠি জিনিস কাঠি? আরে কোনো কাঠিতে কাজ হবে না গুরুদেব, আয়কর দপ্তরের লোক আসছে আপনার কাছে। এই আসুক, আয়করি আসুক, জল করি আসুক, প্রথমে প্রণামই দিতে হবে, উইদাউট প্রণামই নো অ্যাকশন। ও কেমন করি আপনাকে বোঝাবো আমি? আমাকে বোঝাতে হবে না, তোদের কোনো ভয় নেই, কোনো বিপদ আপদ হবে না, আমি বিপদ মোচন যজ্ঞ করব, 3 লাখ টাকা লাগবে, ব্যাস। যা এখন ফোট স্যার, ঝেড়ে কাশুন বুঝতে পারছি না। গুরুদেব, গৌরাঙ্গ ব্যানার্জি আয়কর দপ্তরের লোককে খবর দিয়েছে, তারা আসছে আপনার এখানে, আপনাকে খুলে খুলে দেখবে। খুলে খুলে দেখবে মানে? হ্যাঁ, আপনাকে খুলে খুলে দেখবে। কেন খুলে খুলে? আমাকে খুলে খুলে কি দেখবে? আয়কর আসতে কি? আয়কর দপ্তর খুলে খুলে কোথায় কোথায় গোপন ধন আছে সেগুলো দেখে না? খুলে খুলে গোপন ধন দেখে? আমার এখানে কোনো গোপন গোপন ব্যাপার তো নেই যে খুলে খুলে গোপন ধন দেখে। খুলুক না, আমি তো চালতা চালতা। হ্যাঁ, চালতা চালতার একটা খোলা ছাড়াবে আর একটা খোলা সামনে, এই খোলাটা ছাড়াবে আর একটা খোলা সামনে, আর একটা খোলা ছাড়াবে ছাড়বে ওটা ছাড়াবে। আমাদের পার্টিতে যোগ দেওয়ার পরেই যে আপনার মক্কেলের সংখ্যা বেড়েছে, এটা তো আপনি মানবেন অগ্নিদেব ভাইটু? হ্যাঁ, সেটা মানি। তবে আমাদের পার্টির ঘাড়ে চেপে আপনি পেট চালাবেন? কোথায় চেপে? ঘাড়ে চেপে, ঘাড়ে। কানটা পরিষ্কার করুন, সঙ্গে মনটাও। আমাদের পার্টির ঘাড়ে চেপে আপনি পেট চালাবেন, অথচ আমাদের পার্টি মিটিং ডাকলে আপনি যাই যাই করবেন, এটা তো চলতে পারে না ভাইটু। কে কে যাই যাই করছে ইন্দ্রদা? এই তো এই তো শীত এসে গেছে। ও, তোমার জন্য কখন থেকে একেবারে মানে চাতো পাখির মতন একেবারে ইয়ে করে আছি। আই এম ভেরি সরি, আমার একটুখানি লেট হয়ে গেল। আসলে আমার ওই মাইনাস সর্দি হয়েছে তো। মাইনাস সর্দি? এটা কি? ভাইরাস, ভাইরাস সর্দি। ও ভাইরাস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দূরে দূরে থাকুন, ছোঁয়াচে। সে আপনি থাকুন, আমার কোনো অসুবিধে নেই। ভালোবাসলে ভাইরাস কেন, কত রাশি তো নেওয়া যায় বলো শীতলা। এই মরছে, আলোচনা শুরু করা যাক। হ্যাঁ তাই, হ্যাঁ আলোচনায় আসি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এখানে কোনো লেডি নেই। ও কাম অন, আমি একজন মহিলা, আমি একটা প্রস্তাব নিজেকে শোনাচ্ছি। অশিক্ষিত। এনিওয়ে, আমি যে প্রস্তাবটা শোনাতে যাচ্ছি সেটা হচ্ছে যে বাবা মহাদেব যে মুহূর্তে পদত্যাগ করবেন আমরা অনাস্থা প্রস্তাব ডাকবো। তার জন্য কিন্তু আমাদের একটুখানি হতে হবে, একটু করতে হবে। ও, সব সময় আমাকে প্রম্পট করতে হয়, একটা সেন্টেন্স পুরো বলতে পারে না। সংগঠিত সংগঠিত, হ্যাঁ ঠিক, রাইট, সংগঠিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা কথা, আর এটার জন্যে আমি কিন্তু আমাদের ওই বলুন না, ওই যে ওই ন্যাকা বোকাটাকে, ওই যে মাথায় একটা লাভ সাইন এঁকে থাকে, পিঠে তীর ধনুক দিয়ে থাকে, নামটা বলুন না, মদন দেব। রাইট রাইট রাইট, তার জন্যে আমি মদনকে বলেছি যে মদন, ও মদন মদন, তুই ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। মদনাকে এর মধ্যে বলতে গেলে কেন? মদনাকে বললাম তুই তোর বউকে নিয়ে এখানে ফিরে আয়। ও, বউকে নিয়ে? মানে রতিকে নিয়ে আসতে বলেছো? খুব ভালো করেছো। কিন্তু ইন্দ্রদা, আমি ওকে একটা প্রমিসও করেছি। আমি বলেছি যে মদন, তুমি যদি এখানে আমাদের দলে ফিরে আসো, তাহলে তোমার জন্য আমি ওই মরতে যাওয়ার জন্য ওই হিজাটা কিন্তু দিয়ে দেবো, ব্যবস্থা করে দেবো। একটু ভুল হয়ে গেছে, অরম করছেন কেন? অরম করছেন কেন? বললাম তো মরতে যাওয়া স্বর্গে আসার জন্য ওই হিজা, বুঝতে পেরেছেন কিনা মদ দাদা? হ্যাঁ হিজা, ঠিক আছে, হ্যাঁ খুব ভালো করেছো, মরণ যাওয়া আসা করুক, রতি এখানে থাক। হ্যাঁ রতি খুব ভালো, রতি কখনো করে না কারোর ক্ষতি। ঠিক, ভালো করেছি দাদা, ফাটিয়ে দিয়েছো। কারো কখনো খারাপ তো তুমি করো না, সেটা না। আপনাকে একটা কথা না বলে পাচ্ছি না, বলুন। ইউ টক টু মাচ, একটু কম কথা বলুন তো। আটকে গেলেও বলবো না, ঠিক আছে, আটকাবি ওরা যা। শুনুন না, আপনাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে ইন্দ্রদা। একটা কেন, তুমি 10টা কাজ বলো না, কখন করতে হবে বলো, এখন করবো মানে কাজ। আমি কি বেরিয়ে যাবো?
সেটা আপনার বিবেক কি বলে দেখুন, আপনি থাকবেন না যাবেন, আপনার সম্মান, আপনার লজ্জা। ঠিক আছে, না আমি কেন যাব? আমাকে মিটিং এ ডেকেছেন, আমি এখানে থাকব। বেহায়া টাইপের শেমলেস। জেগে, আমি বলছি যে হ্যাঁ ইন্দ্রদা, সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে ওর সামনে বলবো? কি আশ্চর্য! শোনো না, আমি বলছি আপনি ইমিডিয়েটলি শনিবাবুকে গিয়ে বলুন এই অনাস্থা প্রস্তাবটা যে আমরা ডেকেছি সেই ব্যাপারে। বেশ, ঠিক আছে, দিকে দিকে রটিয়ে দিন সেই অনাস্থা প্রস্তাবে। দিকে দিকে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে। বলুন, ইন্দ্র বাবু আপকো শায়দ ইয়াদ হে, আজ সে 20 সাল পহলে জব আপ রেস কোর্স জাতে থে, একই দোকান সে আপ বুট পলিশ করবাতে থে। নিশ্চয় ইয়াদ হ্যায়, কেন ইয়াদ নেই থাকেগা? মেয়ে আজ ভি ও ফেঁকে হুয়ে পয়সে নেই উঠাতি হুঁ, আর ইয়ে বাত লক্ষ্য। কার্তিক বাবু, এই তো। কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? আমি তো অফিস যাচ্ছি, কিন্তু আপনি? কি আশ্চর্য, অফিস যাচ্ছেন মানে আপনাকে তো কোর্টে যেতে হবে। কেন কোর্টে? কেন, আমি তো কোনো অন্যায় করিনি। দেখুন, একদম অ্যাক্টিং করবেন না, আপনার এই কলিওটা আদুলিকে আজকে কোর্টে তোলার কথা না, আর আপনার সাক্ষী দেওয়ার কথা না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওই কিডন্যাপ কেস, আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল আদুলি। হ্যাঁ, মনে পড়েছে, কোর্ট থেকে একটা সমন পেয়েছি। শুনুন, আপনি যদি সাক্ষী দেন তাহলে রোগা বদমাশটার না অন্তত 3-4 বছরের জেল হয়ে যাবে। আদুলির মধ্যে 3-4 বছরের জেল হবে? এইরকম কিডন্যাপিং এর অপরাধ যদি আমাদের ওপরে কেউ করতো জানেন তার কি শাস্তি হতো? তাকে একেবারে শুলে চড়িয়ে দেয়া হতো একেবারে। শুলে মানে? শুলে মানে জানেন না, এর একটা বর্ষা তার উপর জাস্ট বসিয়ে দেয়া হতো, ওটা প্যাট প্যাট করে মাথা দিয়ে চুম করে ফুঁড়ে বেরিয়ে চলে যেত। মানে মানে ইয়ে মানে ওই আদুলি কি পাশবিক অত্যাচার করেছে আপনি তো জানেন, আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বলপূর্বক বিবাহ। জানেন পুরাণে এরকম বিয়েকে বলে রাক্ষস বিবাহ। রাক্ষস? কোন রাক্ষস? রাক্ষস কোথায়? এই শম্ভু না নিশম্ভু? এই তো মামা চলে এসছে, আর কোনো চিন্তা নেই। কি ব্যাপার, ওই জন্যই এখানে? এই তুমি হাজগুজ করে কোথায় চললে? আমি তো ভাবছিলাম যে অফিসে বেরোবো, কিন্তু প্রিয়াঙ্কা দেবী বললেন যে আজকে নাকি ওই আদুলিকে কোর্টে তুলবে, তো আমাকে গিয়ে সাক্ষী দিতে হবে। 100 বার যেতে হবে সাক্ষী দেওয়ার জন্য? তো মামা, আদুলির মতো রকম নিষ্পাপ ফুলের মতো একটা মেয়ে। নিষ্পাপ ফুলের মতো মেয়ে? হ্যাঁ, গপ করছিল, আপনি বলুন। আমি বললাম নিষ্পাপ ফুলের মতো কেন বললি? হ্যাঁ, আপনি বলুন। ওই রকম একটা মেয়ে, বদমাশ, নচ্ছাড়, রোগা, কোলে ওঠা, সে ভাড়াটে গুন্ডা দিয়ে কার্তিক বাবুকে তুলে নিয়ে গিয়ে জোর জবরদস্তি বিয়ে করতে যাচ্ছে, তার একটা শাস্তি হওয়া উচিত কি বলুন? অবশ্যই অবশ্যই দেখেন কি, অবশ্যই শাস্তি হওয়া উচিত। তোমার অফিস যাবে না, সোজা কোর্টে যাবে, এই আদুলি কেসটাকে তুলে নেবে, এটাকে ক্লোজ করে দাও। কেসটা ক্লোজ করে দেব মানে? হ্যাঁ, ক্লোজ করতে হবে। আমিও চাই যে আদুলি জেল খাটুক, কিন্তু আমি এনে আনতে পারলাম যে আদুলি যদি জেল খাটে তাহলে ওর বাবা কষ্ট পাবে, এই কষ্টের জেরে কার্তিকের জাপানি ম্যালেরিয়া হবে, কার্তিক যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে চাকরিটা হবে না। তাহলে আমি একটা কাজ করি, এক্ষুনি গিয়ে আজকেই কেসটা ক্লোজ করে দিয়ে আসি। জেল থেকে বেরিয়েই আদুলিটা আবার আপনার কোলে চেপে ধেই ধেই করে নৃত্য শুরু করবে। হোক আপনার জাপানি ম্যালেরিয়া, আমি বেহুলার মতো ভেলা ভাসি আপনাকে জাপানে নিয়ে গিয়ে আপনার চিকিৎসা করাবো। তবে শুটকো শুটিনের ঘর আমি করবো না। তোমার শুটকি শুটিনের ঘর করতে হবে না, জাপানেও যেতে হবে না, ওই আদুলি কোলে উঠে নাচতেও পারবে না, কার্তিকের কোলে উঠেও কোনোদিন নাচতে পারবে না, আমি ধ্যানে থেকে নিয়েছি। তার মানে আদুলি কোলে ওঠা বন্ধ করে দিয়েছে? রাবত
খুলে উঠে যার অভ্যেস, সেই অভ্যেস কখনো ত্যাগ করতে পারে? খোল দেখলে চুক চুক করে। এল ছিল তখন ওকে গার্ড দিচ্ছিল কনস্টেবল, কার্তিকের কোলের কথা ভুলে গিয়ে কনস্টেবলের কোলের দিকে নজর পড়েছে, দৌড়ে ডাক করে গিয়ে কনস্টেবলের কোলে উঠে পড়েছে। উঠছে আর না উঠছে, না উঠছে আর উঠছে, উঠছে আর না উঠছে। অভ্যেস কনস্টেবল, হ্যাঁ আমাকে একটু কোলে নেবে? খুব কোলে নেব, এসো এসো। আই লাভ ইউ কনস্টেবল। কিছু না, তাই না? তাহলে মামা আমি বেরিয়ে পড়ি, কোর্টে গিয়ে ওই আদুলির কেসটা ক্লোজ করে দিই। ঠিক আছে, অল দ্য বেস্ট। আসছি। হ্যাঁ আমি আসি মামা। আসি কি রে, কিছু দিয়েছে? কাউন্সিলিং করলাম, তারপরে আমার স্বপ্ন দর্শন করালাম, কিছু দিবি না? এনে বসে আমি কাজ করি না, আমার কাছে এখন কিছু নেই। কিছু নেই বললে তো চলবে না, কিছু তো দিতে হবে আমার। এটা কি? না এটা না, একদম একদম এটা এটা আমার 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 দিদার স্মৃতি। দিদার স্মৃতি মানে দিদা কি আউট হয়ে গেছে? মানে মানে তো বেঁচে আছি না গন। কি ভাষা, দিদা মারা গেছে। তো মারা গেছে, তাহলে তো কোনো প্রবলেম নেই। তো দিদার সঙ্গে তোমার দেখা হবে, উপরে গেলে আমি দিদাকে দিয়ে দেবো। ওটা দে খোল। আপনি একটা আঙুল দেখি না, আঙুল দেখি না, চোখ দেখাবে না, ওটা আমি সহ্য করতে পারি না। আমি যদি ওটাই যাই না, তাহলে কিন্তু ওই কনস্টেবলের কোল থেকে আদুলিকে নিয়ে কার্তিকের কোলে দিয়ে দেবো আবার। হ্যাঁ আমি না বলে আপনি না আমাদের নিজেদের মধ্যে ব্যাপার আছে, তুমি কি আমাদের বাইরের লোক যে তুমি সরি বলবে? হয়ে গেছে? হ্যাঁ গো হয়ে গেছে। এই দেখো তোমাদের জন্য আমি পায়েশ নিয়ে এসেছি, এইটা তোমরা দুজনে মিলে খেও কেমন? ও মা, তুমি আমাদের জন্য পায়েশ এনেছো? আমরা তো এরকমই একটা বৌদি চেয়েছিলাম গো, তুমি হচ্ছে আমাদের মিষ্টি বৌদি। জানো আমি কত বদলে গেছি? তাই আমি ভালো হয়ে যাচ্ছি একটু একটু করে। কিরকম? দেখো আমি না এখন আর তোমাদের গ্যারাদাকে বাসন মাজতে দিই না। তুমি গ্যারাদাকে বাসন মাজতে দাও না? ও মা, কদিন বাদে বাথরুম ধোয়াটাও বন্ধ করিয়ে দেবো। বাথরুম ধোয়াটাও বন্ধ করে দিবি? ঘরটা মুছতে দেবো না। তুমি কি ভালো? জানা পায়েসটা খেয়ে আমি যাচ্ছি আর পিসি। মা আবার পিসি কাছে কেন? মুখ ফসকে বেরিয়ে গেল। বাবা দুঃখ করে উঠছে, এতদিনের অভ্যেস না, ব্রেক করতে পারছি না। মা কষু হয়ে যাবে না একটু একটু করে? হয়ে যাবে, যাই কেমন? হ্যাঁ শুনো না, বলছি কি খুশিতে দিলে এতটা পায়েস? আজ আমার জন্মদিন, তাই তোমাদের পায়েস খাচ্ছি। কততম হলো বলবো না। ছি ছি বাবা বাবা জিজ্ঞাসা করো, আমরা মেয়েটা কোন বয়স বলি? শোনো না, তোমার জন্মদিনে তুমি পায়েস দিলে তাহলে তুই ভীষণ আনন্দের দিন। তো গ্যারেদাকে ডাকো, উদকে ডাকো, একটু হই হুল্লোড় করি। গ্যারেদা আসতে পারবে না তো, সে ঘুমোচ্ছে। আমার ঘুমোচ্ছে কেন? নেশা নেশা করেছে? ছি ও কথা বলতে নেই দাদা। না না আসলে কালকে অফিস যাবে না, ওই জন্য এখন ঘুমিয়ে রেস্ট নিয়ে নিচ্ছে। কাল সকালে অফিস যাবে বলে সন্ধ্যে থেকে ঘুমিয়ে নিচ্ছে? বাবা আমি আমের বোল এনে ঢেলে দিই। আমের বোল খুব ভালো বুঝি, খুব গন্ধ। চলো না ভালো হয়ে
বুঝতে পেরেছি তাই তোমাদের গ্যারাটাকে বলেছি বাবা তুমি কার থেকে অফিস যেও আর বাবাকে খাবার পাঠিয়েছি জানো বাবা তো কলকাতা আসছে বাবা কেন আসছে দুলকি বৌদি ওই সে কি বাবাকে বলতে হবে না সব কথা বাবাকে কি কথা বলতে হবে দুলকি বৌদি দেখো তোমাদের গ্যারাদার ওই যে প্রথম পক্ষ সাবিত্রী তার কথা বাবাকে বলতে হবে না আর তার সঙ্গে আমি যে রাজি আছি এ কথাটা তো বলতে হবে বলো তুমি কি রাজি আছো ওই যে গো আমি তোমাদের গ্যারাদার দ্বিতীয় পক্ষ হয়ে থাকতে রাজি আছি এ কথাটা তুমি জানো আমার না তোমাদের জন্য খুব কষ্ট হবে আমাদের জন্য কষ্ট হবে কেন এই দেখো আমি না তোমাদের গ্যারাদার আপিসটা আমাদের দেশের বাড়ির দিকে ট্রান্সফার করিয়ে দিচ্ছি এবার থেকে যে তোমাদের গ্যারাদা আমাদের বাড়িতে থেকে অফিস করবে আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে চল পায়েসটা খেও কেমন লাগলো সেটা আমার জানিও আইপিস দেখলে আবার কেমন ফসকে গেল আর ঠিক হয়ে যাবে বলো চলি হ্যাঁ ও হ্যাঁ বাবা এলে বাবার সঙ্গে দেখা করতে ভুলো না জানো কেমন চল তোমার আইপিসি না একদম শিশির মতো বন্ধ করে দেবো দুষি মহিলা একবার কিমিটাল দিয়ে তৈরি না আমি এখনো ধরতে পারছি না তবে সিচুয়েশনের উপর আমার কবিতা আছে কবিতাটা হলো চালাকি তোমার দুলকি গা থেকে আনছো ভেলকি এমন খেলা দেখাবো বুঝবে তার ফল কী